বিক্ষিপ্ত কয়েক জায়গায় উত্তেজনা ছাড়া মোটামুটি শান্তিতেই সম্পন্ন হলো সাগরদিঘির উপনির্বাচন। বোখারা এক নম্বর পঞ্চায়েতের ৪৮ নম্বর বুথ এলাকায় বহিরাগত প্রবেশ ঘিরে উত্তেজনা। বোখারা এক জিপি ৪৭ ৪৮ ৫৪ ৫৫ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বুথে প্রবেশ করেছেন। এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বন্যেশ্বর পঞ্চায়েতের ১৪ নম্বর বুথে ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। এছাড়াও সাগরদিঘি বিধানসভার চালতাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ২০৬ ও ১৯৯ নম্বর বুথে ভোটারদের টোটো চাপিয়ে ভোট দিতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হোসেনপুর ২১০ ও ২১১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বুথের ভেতর প্রবেশ করেন, এমন অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়াও সাগরদিঘির অলঙ্কার ২১৩ নম্বর বুথে ভিভিপ্যাট খারাপের কারণে ভোট গ্রহণ পর্ব শুরু হয় দেরিতে। এই ধরনের নানা ছোটখাটো ঘটনা ঘটলেও বলা যেতেই পারে ২৭শে ফেব্রুয়ারি সাগরদিঘি উপনির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।